গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মী খুন হলেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার মান্ডি গ্রামে। নিহত তৃণমূল কর্মী বিপ্লব রায়ের পরিবারের অভিযোগ, শনিবার রাত 10টা নাগাদ রাস্তার ধারে বসে গল্প করছিল, সেই সময় কয়েকজন লাঠি সোঁটা নিয়ে বিপ্লব রায়ের ওপর হামলা চালায়। এই ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিবারের সদস্যরা গুরুতর আহত বিপ্লব রায়কে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। কোন কোন গোষ্ঠী? নিতাইয়ের গোষ্ঠী আর বিশুর গোষ্ঠী। ওদের ওই রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই দিয়ে আর কি, আমার ভাইকে হঠাৎ করে লাঠি দিয়ে মেরে দিল। আমি স্পটে ছিলাম না, আমি ঠিক বলতে পারবো না কে পার্টিকুলার কে মেরেছে সেটা বলতে পারবো না, তবে বিশুর গোষ্ঠীর লোক মেরেছে। ঘটনাটা ঘটেছে রাত্রি 10:30-11টা হবে। মাথার এই কপালের এখানটা ওই 10:30-টার দিকে হয়েছে, মান্ডি। এটা কোনো একটা বচসার কারণ ছিল, আমি সঠিক জানি না, আমি স্পটে ছিলাম না। আহত অবস্থায় নিয়ে গেছিলাম, আমাদের একটু লেট হয়ে গেছিলো, এদিক সেদিক গাড়ি পাইনি ফার্স্ট টাইম। তারপরে গাড়ি নিয়ে যখন গেলাম তখন অনেক লেট হয়ে গেছে। বিষ্ণুপুরে একবার ঢুকেছিলাম, বিষ্ণুপুর থেকে নিয়ে আস্তে আস্তে এই ধরলাঙের আগে এক্সপায়ার করেছে। বলতে যারা আমাদের এই মার্ডারটা করেছে তৃণমূলের কর্মীকে, সাদমৌলি অঞ্চলের মান্ডির ওই বিপ্লব রায়, ওর আমাদের সবার সিনিয়র দাদা, এটা সম্পূর্ণ মার্ডারটা বিজেপির নেতৃত্বরা বা বিজেপির কর্মীরাই কাজটা করেছে। কিন্তু ভিতর থেকে আমাদের তালডাংরা ব্লকের ওই সহসভাপতি তারাশঙ্কর রায় ওরপে শঙ্কু, ও ভিতর থেকে এই সমস্ত বিজেপিকে ইন্ধন দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আজ এই মার্ডারটা হয়ে গেল গতকাল। এর আগে আমরা একটা ঢেমেনামারায় মার্ডার দেখেছি। এইভাবে ভিতর থেকে ইন্ধন দিয়ে মার্ডার করানো বা কর্মীদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে নিজেদের মধ্যে লড়াই লাগানো, এর সম্পূর্ণ নেতৃত্বটাই দিচ্ছে আমাদের শঙ্কু রায়, তৃণমূল। না, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ও ভিতর থেকে চাইছে যে আমি একছত্র কায়েম করব। শঙ্কু রায় উনি তালডাংরা ব্লকের সহসভাপতির পদে আছে, ও সভাপতি হবে, তার উচ্চ আকাঙ্ক্ষাতে আজ এইরকম করে বেড়াচ্ছে সভাপতি হবার আশায়। তালডাংরা ব্লকের সাদমৌলি অঞ্চলে মান্ডি বুথ তৃণমূল কংগ্রেসের আমাদের একনিষ্ঠ কর্মী সাদমৌলি অঞ্চল তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য বিপ্লব রায়কে নির্মমভাবে এবং একটা পশু যেরকম আচরণ করেনি একটা মানুষের সেইভাবে ফেলে মাথায় আঘাত করে নির্মমভাবে তার মাথা স্কালটাকে স্কাল করডিটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। এবং বিশ্বজিৎ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপি সম্পূর্ণরূপে সে বিজেপি করে, তার নেতৃত্বে আরও 7-8 জন মিলে এই নৃশংস ঘটনাটা ঘটিয়েছে। কোনোরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব নাই, এটা সম্পূর্ণরূপে বিজেপির পরিকল্পিত আক্রমণ। তাহলে একটু আপনাদের পিছনে পিছিয়ে যেতে হবে। এই বিশ্বজিৎ চক্রবর্তী কোনো এক সময় তৃণমূল করত, রাজনৈতিক ছত্রতায় ছিল, তখনকার দিনে লুটে পুটে খেয়েছে। তারপর যখন 2021-এ নির্বাচন আসে, যখন দেখল যে মমতা ব্যানার্জি হয়তো হেরে যাবে, বিজেপি আবার ক্ষমতায় আসবে, তাই সেই মুহূর্তে সে বুঝেছিল আমাকে আবার ক্ষমতা পেতে হবে, টাকা পেতে হবে, আমাকে আসন পেতে হবে। তার জন্য সে বিজেপির পতাকা গলায় ঝুলিয়ে বিজেপিতে নেমে গেছিল। এখন সম্পূর্ণরূপে বিজেপিতে আছে, একদম সম্পূর্ণরূপে শ্যাম মুখার্জির অনুগামী। শ্যাম মুখার্জির আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, একটা সামান্য হেলথের ক্যাজুয়াল কর্মচারী যে বেতন পায় 12,000 টাকা, দুর্গাপুরের মতো জায়গায় 90 লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছে। আমরা এই মুহূর্তে ওসিকে লিখিত অভিযোগ করছি, 72 গাড়ি বালি কেলেঙ্কারি থেকে প্রচুর দুর্নীতির অভিযোগ। এ পর্যন্ত 8 জনকে আটক করেছে। তারা সম্পূর্ণরূপে বিজেপির রাজনৈতিক কর্মী, একদম সুপরিকল্পিতভাবে খুন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে। তৃণমূল নেতৃত্বর অভিযোগ, বিপ্লব রায়ের উপর হামলাকারীরা বিশ্বজিৎ চক্রবর্তীর গোষ্ঠীর।
তৃণমূল ব্লক সভাপতি মনসা রায় লায়েক অভিযোগ করেন এর সাথে বিজেপির যোগাযোগ আছে। ঘটনাটার হচ্ছে আমাদের কর্মী বিপ্লব রায় মান্ডিতে বাড়ি এই সাতমৌলি অঞ্চলের, তাকে কালকে রাত্রেবেলাতে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা পুরোপুরি একটা বিজেপি চক্র এটাতে কাজ করছে এবং তাদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং তারা সংগঠিতভাবে তাকে মারতে মারতে পা হাত পা ভেঙে দেওয়ার পরে মাথাতে আঘাত করে এবং ওইখানেই লুটিয়ে পড়ে। হয়তো হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি মানে স্পটেই মরে যাওয়ারই উপক্রম হয়েছিল। বাঁকুড়া নিজেতে নিজেতেই মারা যায়। যে মেরেছে বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী বিজেপির হয়ে ভোট পর্যন্ত কাজ করেছে আমরা দেখেছি। এই ধরনের যে বিজেপি যারা হচ্ছে যে আজকে রূপ পরিবর্তন করে মনে করছে যে তৃণমূল কংগ্রেসে আসব, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি, তিনি এখনো পর্যন্ত বিজেপির কর্মী, এখনো পর্যন্ত বিজেপির নেতা, তিনি এটা এই মাধ্যমের সঙ্গে যুক্ত, এই বিজেপি এটা মানে অস্বীকার করতে পারে না। অনেক আগে সেভাবে ছিল না, কোনো দায়িত্ব ছিল না তৃণমূলের, সবাই তো তৃণমূল, মামাটি মানুষের সরকার না, কোথাও কাজ করেনি তৃণমূলের হয়ে। কোথাও আমি ব্লক সভাপতি হিসাবে দায়িত্বের সঙ্গে বলছি, ও তৃণমূলের হয়ে কাজ করে, ও তৃণমূলে যোগদান করেনি, কোনো তৃণমূলের নেতার সঙ্গে ঘুরে বললে সে তৃণমূল হয়ে যায় না। আমরা চাইছি যে উপযুক্ত শাস্তি হয় যাতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব। যিনি খুন হয়েছেন বিপ্লব রায় তিনি তৃণমূলের সক্রিয় কর্মী, আর যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রত্যেকেই তৃণমূলের কর্মী এবং তারা সক্রিয় তৃণমূলের সদস্য। আজকে বিজেপি সেখানে কোনোভাবেই জড়িত নয়, কারণ তার দাদা প্রত্যক্ষভাবে যেভাবে মতামত দিয়েছেন যে তৃণমূলের কর্মীরাই তাকে খুন করেছে। এটা একটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ ভোটের সময় বিভিন্ন পঞ্চায়েতের কালমানি নিয়ে তাদের মধ্যে দলাদলি লেগে গেছে, তাই এক গোষ্ঠী অপর গোষ্ঠীর মধ্যে আরোপ প্রত্যারোপ করার ফলে এখন সেটা তিনি বিজেপির ঘাড়িতে চাপানোর চেষ্টা করছে। কারণ তারা বিজেপির কোনোভাবেই কর্মী ছিলেন না, আজও নেই। তাহলে এটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে তার বহিঃপ্রকাশ মাত্র। এবং আগামী দিনে আরও আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের কীভাবে চরম গোষ্ঠীদ্বন্দ্ব মানুষের মধ্যে এই ধরনের আরও দুর্নীতি নিয়ে, কাটমানির ভাগবাঁটোয়ারা নিয়ে মানুষের মধ্যে প্রকাশ্যে আসবে। অর্থাৎ তার যোগ্য জবাব আগামী পঞ্চায়েত নির্বাচন, সামনে পৌর নির্বাচন, আরও অনেক কিছু দেখা যাবে। তাই তৃণমূলের নতুন কিছু না, এই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে এবং আরও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হবে। নমস্কার। গতকাল রাত্রিতে তালডাংরা মান্ডিতে যে খুন হয় সেই খুন পুরোপুরি কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খুন এবং দুই চক্রবর্তীর জমি লড়াইয়ের খুন। ভারতীয় জনতা পার্টির সাথে কোনো রকমভাবে তিনি যুক্ত ছিলেন না, না কোনো দিন যোগদান করেছেন, সম্পূর্ণরূপে তৃণমূলের কর্মী এবং এটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তারা আজকের দিনে চাইছে ভারতীয় জনতা পার্টির নাম জড়াতে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যদি হিম্মত থাকে তৃণমূল কংগ্রেসের তাহলে স্বচ্ছভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এর তদন্ত করান। ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণরূপে প্রশাসনকে সহযোগিতা করবে, এই কারণে সহযোগিতা করবে তৃণমূলের যে মিথ্যাচার, তৃণমূল যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে এটা বিজেপির জন্য খুন হয়েছে, বিজেপি এতে জড়িত আছে, কিন্তু বিজেপি এর সাথে কোনো রকমভাবে জড়িত নেই। দুই চক্রবর্তীর ওখানকার জমি দখলের লড়াই, কে ওখানে তৃণমূলের দাদা হবে তার তোলা তুলবে তার লড়াইয়ের এই হচ্ছে মানুষের খুন। আমরা প্রত্যেকটি মানুষের জীবনকে মূল্য দিই। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতি করে না,
ভারতীয় জনতা পার্টির কাছে প্রত্যেকটি মানুষের মূল্য সমান, তাই আমরা মানুষকে সাথে নিয়ে চলতে চাই। কিন্তু তৃণমূলের এই বিচারিতা মানুষের সামনে প্রত্যেকটি মানুষকে তুলে ধরতে হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।